আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি বেসিক সিরিজের ফোর্থ এপিসোডে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পরমাণুর ভিতরের কণিকা সমূহ নিয়ে। তো পরমাণুর ভিতরে তোমার যে কণিকাগুলো থাকে, এই কণিকাগুলো হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে স্থায়ী কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী কণিকা, এবং সবশেষে হচ্ছে কম্পোজিট কণিকা। তো এখানে যে আমি বললাম স্থায়ী কণিকা, স্থায়ী কণিকা মানে হচ্ছে পরমাণুর ভিতরে যে সকল কণিকাগুলো সবসময় অবস্থান করে, মানে পরমাণুর ভেতরে যে সকল কণিকাগুলো সবসময় থাকে, এই কণিকাগুলোই হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা। এখন এই স্থায়ী কণিকাগুলোর ভিতরে আবার তিন প্রকারের আছে, একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, এবং সবশেষে হচ্ছে নিউট্রন। আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি যে পরমাণুর ভিতরে কী কী আছে, আমি একটু লিখে বোঝাই। পরমাণুর ভিতরে যে তোমার স্থায়ী কণিকা আছে, স্থায়ী কণিকার ভিতরে আছে ইলেকট্রন, হ্যাঁ, তারপরে আছে প্রোটন, এবং সবশেষে আছে গিয়ে তোমার নিউট্রন। তো এখন দেখো যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, তো ইলেকট্রনকে প্রকাশ করে ই দিয়ে, প্রোটনকে প্রকাশ করে পি দিয়ে, এবং নিউট্রনকে প্রকাশ করা হয় এন দিয়ে। একদম সহজ ব্যাপার, প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করে। তাই ইলেকট্রনকে প্রকাশ করে ই দিয়ে, প্রোটনকে পি দিয়ে, এবং নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করা হয়। এখন যদি আমি একটু বোঝাতে চাই ব্যাপারটা কি, দেখো তোমার হচ্ছে একটা পরমাণু, তো একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। একটু মনে রাখো যে একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস অবস্থান করে। তো এখন কেন্দ্রে নিউক্লিয়াস মানে কি, এখন এই নিউক্লিয়াসটা হচ্ছে তোমার ধনাত্মক চার্জযুক্ত। তুমি একটু বোঝার চেষ্টা করো যে নিউক্লিয়াসের চার্জটা হচ্ছে ধনাত্মক, আর এই নিউক্লিয়াসটা হচ্ছে তোমার খুব অল্প আকারের, মানে নিউক্লিয়াসের আকার বা আয়তন খুব ছোট, মানে পরমাণুটা তো হচ্ছে এভাবেই ছোট, এখন পরমাণুর তুলনায় নিউক্লিয়াসটা হচ্ছে অনেক ছোট, পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার অনেক ছোট। এখন এই নিউক্লিয়াসের আকার ছোট হলেও এই নিউক্লিয়াসের ভিতরে যে পরমাণুটার সমস্ত ভরপুঞ্জীবিত অবস্থায় থাকে। আমি কি বললাম যে পরমাণুটা আকার এভাবেই ছোট। এখন তুমি কম্পেয়ার করতে গেলে পরমাণুর আকারের ভিতরে, মানে পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটা হচ্ছে পরমাণুর আকারের তুলনায় অনেক ছোট। এখন দেখো নিউক্লিয়াসটা আকারে ছোট, কিন্তু এই নিউক্লিয়াসের ভিতরে পরমাণুর সমস্ত ভরটা পুঞ্জীভূত অবস্থায় থাকে। এখন তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো, দেখো যারা ধনী, দেখো ধনী আমাদের সমাজে কিন্তু ধনীরা খুব, মানে খুব কম সংখ্যায় আছে, ঠিক আছে, ধনীরা খুব কম সংখ্যা আছে, কিন্তু যারা ধনী তাদের কাছে কিন্তু অনেক অনেক সম্পদ আছে। তো যারা ধনী তাদের কিন্তু সম্পদের পরিমাণ অনেক, কিন্তু তারা কিন্তু সংখ্যায় কম। তো এইভাবে আমরা মনে রাখতে পারি যে একটা পরমাণুর ভিতরে কেন্দ্রে অবস্থান করে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের আধান হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, কিন্তু এই নিউক্লিয়াসটা, আমি আবার বলছি, নিউক্লিয়াসটা হচ্ছে আকারে ছোট, আকারে ছোট কিন্তু ধনাত্মক চার্জযুক্ত, আর এই নিউক্লিয়াসের ভিতরে তোমার সমস্ত ভরটা পুঞ্জীভূত থাকে। যেরকম ভাবে তোমার অধিকাংশ সম্পদই তোমার ধনীদের কাছে থাকে, আর যে বাদ বাকি যে সম্পদগুলো থাকে ওই সম্পদগুলো কি থাকে, সবার কাছে বন্টন করা অবস্থা থাকে। এখন তুমি এভাবে মনে রাখতে পারো যে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর নিউক্লিয়াসের আকারটা হচ্ছে তোমার একদম ছোট, মানে পরমাণুর তুলনায় অনেক অনেক ছোট। এখন এই নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে আবার অবস্থান করে তোমার প্রোটন আর নিউট্রন, মানে নিউক্লিয়াস গঠন হচ্ছে প্রোটন আর নিউট্রন দিয়ে। দেখো আমি যদি একটু বুঝাই যে নিউক্লিয়াসের চারিদিকে আবার অবস্থান করে ইলেকট্রন, মানে নিউক্লিয়াসকে চারিদিকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র দিকে, চারিদিকে কেন্দ্র করে ঘোরে চারিদিকে ইলেকট্রন। তো আমি যদি একটু একে একে বুঝাই যে মনে করো তোমার এটা একটা পরমাণু আমি আঁকছি, আমি পরমাণুকে কি পরমাণু আঁকছি আমি এটা এটা বললাম না, আমি শুধুমাত্র বললাম যে একটা পরমাণু আমি আঁকছি, তো এই পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, এই কারণে আমি এখানে ধনাত্মক, মানে পজিটিভ একটা সাইন দিছি। তো এই যে দেখো পরমাণুর কেন্দ্রে অবস্থান করছে নিউক্লিয়াস, আর এর চারোদিকে, এখন এই চারোদিকে তোমার ইলেকট্রনগুলো অবস্থান করে। এখন চারোদিকে কীভাবে অবস্থান করবে, বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো থাকে। এখন কথা হচ্ছে তোমার শক্তি স্তর ব্যাপারটা আসলে কি, হ্যাঁ, এই যে আমি দিলাম কক্ষপথ বা শক্তি স্তর, বা ইংরেজিতে বলে অরবিট, এখন এই ব্যাপারটা আসলে কি, এই ব্যাপারটা নিয়ে আমি সামনে আলোচনা করবো। ইলেকট্রন বিন্যাস কাকে বলে, তারপরে যোজনী কি, যোজ্যতা কি, বা তোমার জার্মান কি, এইসব জিনিসগুলো আসলে এইভাবে পর্যায়ক্রমে আসতে থাকবে। তো দেখো আমি যতটুকু বোঝাই ততটুকু থাকো, আর তোমরা যদি এই প্লেলিস্টটা ঠিকমতো সমাধান করো তোমরা সব কিছু সুন্দরভাবে শিখতে পারবে। দেখো এখন
এই তোমার কেন্দ্রে অবস্থান করতেছে কে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে এই পরমাণুটার সমস্ত ঘরটা পুঞ্জীভূত অবস্থায় আছে, আর এর চারিদিকে তোমার ইলেকট্রন গুলা ঘুরছে, আর এই ইলেকট্রনের আধান বা চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ। আমি যদি এখানে একটু তোমাকে লিখে দেই যে ইলেকট্রনের আধান বা চার্জ হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, ইলেকট্রনের আধান বা চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের আধান বা চার্জ হচ্ছে পজিটিভ, আর এখানে নিউট্রনের আধান বা চার্জ কোনটাই নেই, অর্থাৎ এটা হচ্ছে আধান বা চার্জ হচ্ছে জিরো বা নিরপেক্ষ অবস্থা। এখন দেখো এইখানে যে আমি নেগেটিভ পজিটিভ বা জিরো বললাম, এটা কিন্তু আবার একটা মানে অ্যাকুরেট একটা মান আছে। তো ইলেকট্রনের যে নেগেটিভ মানটা এটা হচ্ছে তোমার মাইনাস 1.6×10⁻¹⁹ কুলম, আর প্রোটনের বেলায় শুধুমাত্র তুমি ওই মানটার আগে প্লাস দিয়ে দিবা, তাহলে প্রোটনের মানটা কিরকম হবে, যে প্রোটনের যে তোমার মানটা ওটা হচ্ছে +1.6×10⁻¹⁹ কুলম। আর নিউট্রনের তো কোনো তোমার কি থাকবে না, আধান বা চার্জের কোনো মানই থাকবে না, কারণ কি, কারণ এটা হচ্ছে তোমার নিউট্রাল অবস্থায় বা প্রসম অবস্থায় থাকে, ঠিক আছে। তাইলে এখন দেখো যে তোমার ইনস্টিটিউটের ভিতরে আমি আবার আসি, যে এখানে তোমার কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের চারিদিকে তোমার ইলেকট্রনগুলো থাকে, আর এই নিউক্লিয়াস কি দিয়ে গঠিত, এই নিউক্লিয়াস গঠিত হচ্ছে তোমার এই প্রোটন আর নিউট্রন দিয়ে। দেখো তাহলে কিন্তু আমি সব বুঝে ফেললাম যে একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন আর নিউট্রন দিয়ে, আর এই প্রোটন আর নিউট্রন যে একটা সম্মিলিতভাবে যে নিউক্লিয়াস গঠন করে, এই নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে এই ইলেকট্রনগুলা পরিভ্রমণ করে, যেরকমভাবে তোমার সূর্যকে পরিভ্রমণ করছে কারা, বিভিন্ন গ্রহরা, যেমন তোমার বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলো কি করছে সূর্যকে কেন্দ্র করে চারিদিক দিয়ে ঘুরছে। এখানে কি করছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলা চারিদিকে ঘুরছে। তুমি এখানে মনে রাখতে পারো যে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর এই ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, আর আমি চার্জের মানও কিন্তু বলে দিয়েছি, তোমরা একটু নোট ডাউন করে রাখবে, বা এটা অনেক ক্ষেত্রেই তোমার লেখা থাকে অনেক বই জুড়ে। এখন দেখো যে আমাদের টার্গেট হচ্ছে বোঝানো, এই জিনিসগুলো মানে সহজে তোমাদের কাছে উপস্থাপন করা, কিভাবে সহজে মনে রাখা যায় বিষয়গুলো, এখন টেকনিকে হোক বা সত্যিকার অর্থেই বোঝানো হোক, আমি শুধু প্রথমে তোমাদেরকে বোঝাবো, তাহলে তারপর আবার আমার যদি মনে হয় যে এটা বোঝালে হবে তাহলে আমি শুধুমাত্র বোঝাবো, আর যদি মনে হয় যে না এটা বোঝানোর পর আমার টেকনিকেরও দরকার আছে তারপর আমি আবার টেকনিক দিয়ে দেবো। হ্যাঁ, তো আমি আমার মতো করে আগাই, তোমরা আমার সাথে থেকে ভিডিওগুলো দেখতে থাকো। এখন দেখো আমি ইলেকট্রন প্রোটন নিউট্রনকে যদি আমি একটু প্রতীকের মাধ্যমে দেখাই, যদি আমি একটা সোডিয়াম পরমাণু নিই, দেখো সোডিয়াম আমি যদি একটু লিখি যে সোডিয়াম, তো সোডিয়াম যে আমি একটা পরমাণু লিখলাম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা লিখতে হবে তোমার এই জায়গাটায়, হ্যাঁ এই নিচের বাম দিকের এই কোণাটায়, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আর এই পারমাণবিক সংখ্যাকে আবার প্রকাশ করা হয় জেড দিয়ে। আমি একটু এখানে লিখে দিই যে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, তো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে, ঠিক আছে, পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে, আর এই পারমাণবিক সংখ্যা লিখবো আমি যে কোনো একটা মৌলের প্রতীকের এই বাম দিকের এই কোণাটায়। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 11, এই কারণে আমি এখানে 11 লিখেছি। আরেকটা বিষয় মনে রাখবে যে পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক প্রোটন সংখ্যা থাকে, অর্থাৎ এখানে যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাই আমরা বলতে পারি যে সোডিয়াম পরমাণুর বা সোডিয়াম মৌলের প্রোটন সংখ্যা হবে 11, ঠিক আছে। এখন আরেকটা ব্যাপার যে সোডিয়ামের ভর সংখ্যা, সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে তোমার 23, আর এই 23টা আমরা লিখবো কোথায়, এই যে দেখো যে সোডিয়াম এই যে মৌলটার এই বাম দিকের এই কোণায়, ঠিক আছে, তো এই উপরে লিখবো ভর সংখ্যা, আর নিচে লিখবো পারমাণবিক সংখ্যা, তো সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, আবার এখানে আমি এর পাশাপাশি লিখে রাখি যে সোডিয়ামের যে ভর সংখ্যা 23, আর এই ভর সংখ্যাকে তোমার প্রকাশ করা হয় এ দিয়ে। আমি একটু লিখে দিই যে ভর সংখ্যা, হ্যাঁ ভর সংখ্যা, এই ভর সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এ দিয়ে, আর এই ভর সংখ্যার আবার আরেকটা নাম আছে, এই ভর সংখ্যাকে অনেক সময় বলা হয় নিউক্লিয়ন সংখ্যা, তো ভর সংখ্যার আরেকটা নাম আমি লিখে দিই, ভর সংখ্যার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। দেখো নিউক্লিয়ন সংখ্যা তুমি এটা কিভাবে মনে রাখতে পারো, দেখো নিউক্লিয়ন সংখ্যা মানে কি, যেহেতু আমরা জানি ভর সংখ্যা, হ্যাঁ ভর সংখ্যা এটা কোথায় অবস্থান করে, আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে একটা পরমাণু সমস্ত ভরটা কোথায় পুঞ্জীভূত থাকে বলতো, হ্যাঁ নিউক্লিয়াসে,
নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউক্লিয়াস আকারটা ছোট কিন্তু এখানে সমস্ত ভরটা পুঞ্জীভূত অবস্থায় থাকে। তাইলে এইখানে যে এই নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটাকে কিন্তু আমরা মনে রাখতে পারি যে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, ঠিক আছে। এখন দেখো এই নিউক্লিয়ন সংখ্যা এইটা গঠিত হয় কিভাবে, মানে আমরা এই যে ভর সংখ্যাকে যে এ দ্বারা প্রকাশ করা হয় এই এর মানটা আমরা কিভাবে পেতে পারি। অনেকে এখানে সূত্র মুখস্থ করে, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা সূত্র মুখস্থ না করে এই বেসিক নলেজটা একটু বোঝার চেষ্টা করো, তোমরা সূত্র নিজেরাই লিখতে পারবে। দেখো তুমি এখানে আমরা বলেছি যে নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে কে, এই প্রোটন আর নিউট্রন, তাহলে ইলেকট্রনগুলো কি করে এই চারদিকটা ঘোরাঘুরি করে। তো এখন এই নিউক্লিয়াসের ভিতরে যেহেতু প্রোটন আর নিউট্রন অবস্থান করে, তাই এই প্রোটন আর এই নিউট্রনকে যদি আমরা যোগ করে দিই বা এদের সমষ্টি হবে কি আমার এই ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যার মান। তো আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি যে এ সমান সমান এই প্রোটন সংখ্যার যে যোগফল, তো প্রোটন সংখ্যার আর এই নিউট্রন সংখ্যা, তো প্রোটন আর এই নিউট্রন সংখ্যার যোগফল করলে আমি কি পাবো, আমি এর মান তথা ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যার মানটা কিন্তু পেয়ে যাবো। তো এই সূত্র থেকে তুমি বা এই সমীকরণ থেকে তুমি কিন্তু ইচ্ছা করলেই তোমার যদি দরকার পড়ে যে প্রোটন সংখ্যা বা তোমার নিউট্রন সংখ্যা যে কোনোটার মানে কিন্তু তুমি বীজগণিত করে বের করতে পারবে, ঠিক আছে। এখন দেখো আমি এইটার বেলা যদি একটু দেখাই তোমাকে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো, অর্থাৎ সোডিয়ামের প্রোটন সংখ্যাও এগারো। আমি কি কারণে বলেছি, যে আমি বলেছি যে পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক প্রোটন সংখ্যা থাকে, যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো তাই সোডিয়ামের প্রোটন সংখ্যাও এগারো। এখন সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, তার মানে এই সোডিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা তথা এর মান হচ্ছে 23। এখন যদি আমি বলছি সোডিয়ামের নিউট্রন সংখ্যাটাই বা কত, এখন দেখো আমি যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই এই সমীকরণ থেকে কিন্তু আমি বের করতে পারবো। আমি যদি একটু মানগুলা বসাই যে আমার তো দরকার কি নিউট্রন সংখ্যার মান, তাই আমি একটু পক্ষান্তর করে লিখতে পারি যে পি প্লাস এন ইজ ইকুয়াল এ, আমার তো নিউট্রন সংখ্যার মান দরকার, তো আমি লিখবো এন ইজ ইকুয়াল এ মাইনাস পি। এখানে যদি আমি মানগুলা বসাই এর মান কত 23, মানে ভর সংখ্যা হচ্ছে সোডিয়ামের বেলায় 23, আর এখানে মাইনাস, এখানে দেখো পি প্রোটন সংখ্যার মান কত 11, তো এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি মাইনাস বিয়োগ করলে দেখা যাচ্ছে যে 12 আছে, হ্যাঁ, তার মানে এই সোডিয়ামের নিউট্রন সংখ্যার মান হচ্ছে 12। এখন দেখো আমরা কিন্তু এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু খুব সহজেই এই সোডিয়ামের নিউট্রন সংখ্যার মান বের করে ফেলতে পারলাম। তার মানে আমরা কি বুঝলাম যে এই যে প্রোটন আর নিউট্রনের সমষ্টি করলে বা এই প্রোটন আর নিউট্রনের যে যোগফল, এই যোগফল মানে হচ্ছে তোমার এই নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা, এই দুইটা যোগ করলে আমরা বের করে ফেলতে পারি। আর আরেকটা ব্যাপার আর যদি আমি বলতে চাই যে তুমি আচ্ছা আমি যদি আরেকটা যদি এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল না, আমি যদি আরেকটা ব্যাপার এখানে যদি বোঝাই যে দেখো অনেক সময় দেখা যায় কি যেখানে সোডিয়ামের উপরে তোমার প্লাস থাকে। এখন এই ব্যাপারটা আসলে কি, এটা হচ্ছে তোমার আধান, যে সোডিয়ামের আধান বা চার্জ এখানে প্লাস দেওয়া আছে, এবং কোনটার বেলায় কত হয়, সোডিয়ামের বেলায় কত হয় তোমার ম্যাগনেশিয়ামের বেলায় হবে 2+, আর অক্সিজেনের বেলায় হচ্ছে তোমার 2-, অনেক সময় আবার দেখা যায় 2- না লেগে মাইনাস, মানে -1 হয়, -0.5 হয়, এটা জারণ মানের ক্ষেত্রে পরিবর্তন হয়, হ্যাঁ। এখন এই সব ব্যাপারগুলো কখন কি হয় বা তোমার ক্লোরিনের ক্ষেত্রে -1 হয়, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো নিয়ে আমি সামনে ভিডিও আপলোড করব, তোমরা সেই পর্যন্ত একটু ধৈর্য ধরো আর আমার সাথে একটু প্র্যাকটিস চালিয়ে দাও, হ্যাঁ। তো এখানে তুমি এই ভিডিওর ক্ষেত্রে তুমি এতটুকু মনে রাখো যে এখানে তোমার চার্জ লেখে, তো এই ক্ষেত্রে সোডিয়ামের চার্জ হচ্ছে +1, তো এই +1 যখন তোমার এই চার্জ অবস্থা থাকবে তখন তোমার কি হবে, আর চার্জ না থাকলেই বা কি হবে। দেখো আমি যদি একটু চার্জটাকে মুছে ফেলি, এখানে দেখো সোডিয়ামের কোনো চার্জ নেই, আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে একটা পরমাণুর পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক প্রোটন সংখ্যা থাকে, অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে, তো জেড সমান সমান কি হবে পি, মানে পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক প্রোটন সংখ্যা থাকে, আর এই প্রোটন সংখ্যার সমান সংখ্যক আবার এই ইলেকট্রন সংখ্যা থাকবে। কখন থাকবে, যখন এটার কোনো আধান বা চার্জ থাকবে না, অর্থাৎ যখন এটার কোনো আধান বা চার্জ থাকবে না, অর্থাৎ এটা যখন নিউট্রাল অবস্থায় আছে তখন এটার যতটা প্রোটন সংখ্যা থাকবে ততটাই ইলেকট্রন সংখ্যা থাকবে। যেমন তোমার এখন দেখো যে তোমার এই সোডিয়ামের বেলায় কোনো তোমার চার্জ কিন্তু নেই, অর্থাৎ এখানে যতটা পারমাণবিক সংখ্যা আছে, অর্থাৎ এখানে দেখো আমার পারমাণবিক সংখ্যা
আর যে কথা প্রোটন সংখ্যা একই কথা, অর্থাৎ প্রোটন সংখ্যা আছে 11, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান সংখ্যক ইলেকট্রন, তাই এখানে সোডিয়ামের ইলেকট্রনও আছে কিন্তু 11টা। কিন্তু আমি যদি এখানে একটু প্লাস দিয়ে দিই, এখানে প্লাস দিয়ে দিলে কি হবে, প্লাস দিয়ে দিলে এখানে প্লাস মানে হচ্ছে যে সোডিয়াম একটা ইলেকট্রন দান করে ফেলেছে। তো এখানে যখন ওই একটা ইলেকট্রন দান করে ফেলবে তখন কিন্তু একটা ইলেকট্রন কমে যাবে, একটা ইলেকট্রন যখন কমে যাবে তখন এখানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11টা থেকে 10টা হয়ে যাবে। হ্যাঁ, একটা ইলেকট্রন দান করার ফলে একটা ইলেকট্রন কমে গিয়ে 11 থেকে 1 মাইনাস করলে 10টা হয়ে গেছে। তাহলে সোডিয়ামের প্লাসের মানে সোডিয়াম প্লাসের বেলায় এই সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে কত, 3। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 11, ভর সংখ্যা হচ্ছে তোমার 23, আর এখানে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 10। আর যদি আমি প্লাসটা না দেই তাহলে কিন্তু এখানে প্রোটন সংখ্যার সমান সংখ্যকই ইলেকট্রন সংখ্যা আছে। তো এই রকম ভাবে এই জিনিসটা তুমি অ্যাপ্লাই করে বা এই সিস্টেমটা অনুসরণ করে কিন্তু তুমি যে কোনো মৌলের বা যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা তুমি বের করতে পারো। আর যদি তুমি এই স্ট্রাকচারটা একটু বুঝে থাকো বা এইগুলো যদি একটু মনে রাখতে পারো বা একটু যদি বেসিকটাকে বোঝার চেষ্টা করো, হ্যাঁ, তাহলে আমি আশা করবো যে এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তারপরেও তোমাদের সামনে কোন কোন ভাবে কীভাবে আগানো যায় আমি সেভাবে ভিডিওগুলো সিকোয়েন্স করে করে আপলোড দেব, আর তোমরাও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে থাকো। তারপরেও তোমাদের যদি মনে হয় যে আমি এই বিষয়টা আমার দরকার তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বন্ধুদেরকে জানিও যে এখানে যে একটা প্লে লিস্ট করা হচ্ছে, যে প্লে লিস্টে তোমার কেমিস্ট্রি বেসিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতটুকু যাওয়া যায় হ্যাঁ ততটুকু নিয়ে ভিডিও আপলোড করা হচ্ছে। তো বন্ধুদেরকে আশা করি এই বিষয়টা তোমরা সবাই জানাবে।